নমস্কার। আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 66 দিন লকডাউনের পর শুরু আনলক, খুলল সেলুন পার্লার, সন্ধ্যায় ব্যস্ত জনজীবন। করোনার মারণ থাবা অব্যাহত, বরাকের 3 জেলায় চিকিৎসা চালু হওয়ায় স্বস্তি। বেহাল দশায় ভোগান্তি চরমে, উধারবন্দ ভিআইপি সড়কে অবরোধ, ক্ষুব্ধ জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘ 66 দিন লকডাউনের পর সোমবার থেকে শুরু হয়েছে আনলক ওয়ান, ফলে কন্টেনমেন্ট জোন ছাড়া এদিন বেশিরভাগ ক্ষেত্রই খুলে যায়। লকডাউনের পঞ্চম দফায় পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়ার পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। সে অনুযায়ী সোমবার সকাল থেকে সবকিছু স্বাভাবিক হতে দেখা যায়। আসাম সরকারের নির্দেশে এদিন থেকে চুলকাটার সেলুন ও পার্লার খুলে যায়। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে কর্মীদের মাস্ক ও গ্লাভস লাগিয়ে কাজ করতে নির্দেশে বলা হয়েছে। সরকারি বিধি অমান্য করলে জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলা আইনে উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘ লকডাউনের পর চতুর্থ দফা থেকে ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে শিলচর। তবে গ্রামাঞ্চলে স্বাভাবিক পরিবেশ না ফেরায় এবং গণপরিবহন ব্যবস্থা সর্বত্র চালু না হওয়ায় শহরের ব্যবসা বাণিজ্যের তেমন উন্নতি ঘটছে না। সোমবার থেকে নৈশ কার্ফিউ সময় রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত করা হয়েছে। তাই এদিন প্রথম সন্ধ্যার পর শহরে মানুষের চলাচল লক্ষ্য করা গেছে। শিলচরের বিভিন্ন স্থানে মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে আনলক ওয়ানের প্রথম সন্ধ্যা উপভোগ করতে দেখা যায়। আসামে মারণ করোনার আক্রমণ অব্যাহত, লকডাউন শিথিল হয়ে গেল, মারণ ভাইরাসের সংক্রমণ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে আক্রান্তের সংখ্যা, এই দৌড়ে পিছিয়ে নেই বরাক উপত্যকাও। 3 জেলায় প্রতিদিন করোনা পজিটিভ ব্যক্তির খোঁজ মিলছে। পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপত্যকার 3 জেলা প্রশাসন কোভিড চিকিৎসার জন্য হাসপাতাল ও বিছানার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। এতে শিলচর মেডিকেল কলেজের ওপর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এদিকে সোমবার দুপুরে নতুন করে 8 ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এদের 5 জন হাইলাকান্দির এবং 3 জন করিমগঞ্জ জেলার বাসিন্দা। সবাই ভিন রাজ্য থেকে আসামে এসেছেন বলে তাদের ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা গেছে। এদিন শিলচরের রুটিন সাংবাদিক সম্মেলনে মেডিকেলের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, গত 24 ঘন্টায় এখানে কোনো রোগীর পজিটিভ কেস ধরা পড়েনি। এমনকি হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা থেকেও এদিন কোনো রোগী শিলচর মেডিকেলে আসেননি। ডক্টর গুপ্ত কাছাড়ের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন। আর আজকে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 184, আর আমাদের টেস্ট হয়েছে 384, আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের 15 জন পেশেন্ট পজিটিভ এসছে। আর এখনও দিয়ে আমাদের টোটাল টেস্ট হয়েছে 9531। আর এখন আমাদের ওয়ার্ডে পেশেন্ট ভর্তি আছেন 79, এর ভিতরে মেল 73, ফিমেল 3, আর বাচ্চা আছেন 3 জন। আর এখন অবধি আমাদের পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে শিলচর মেডিকেল কলেজ থেকে 39, আর এখন অবধি আমাদের টোটাল পেশেন্ট ভর্তি হয়েছে 119, এর ভিতরে মাত্র একজনই মারা গেছেন। আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের শিলচর মেডিকেল কলেজে কোনো পেশেন্ট ভর্তি হননি কোভিড পজিটিভ। উধারবন্দ ভিআইপি রোডের বেহাল দশা নিয়ে সোচ্চার হলেন স্থানীয় জনতা। সোমবার বেলা 3টে নাগাদ তারা অবরোধ গড়ে তোলেন ভিআইপি রোডে। জনগণের অভিযোগ, মহাসড়ক থেকে কুম্বীরগ্রাম বিমানবন্দর অবধি 4 লেনের রাস্তার কাজ স্থবির হয়ে রয়েছে, ফলে একটু বৃষ্টি দিলেই ভিআইপি সড়কে জল জমে এক বিশ্রী অবস্থার সৃষ্টি হয়। রাস্তার জল ঢুকে পড়ে আশপাশের বাড়িগুলোতে। এ নিয়ে তারা বহু আবেদন নিবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। এরই পরিপ্রেক্ষিতে তারা এদিন সড়কে অবরোধ গড়ে তোলেন। রাস্তা বন্ধ করা হয়েছে, আমরা কথা শোনাওন না, আমরা কথা শোনাওন না, যেটা লাগে সকাল থেকে আমরা লাগছি, কিন্তু কোনো কথা শোনাওন না। এমএলএ, আমাদের মাননীয় এমএলএ
আমরা ভোট সব সময় রুলিং পার্টিতে দিয়াই টপ টু বটম, কিন্তু কোনো কিছু আমরা কাজ না ফ্যাসিলিটি। ঘটনার খবর পেয়ে ছুটে যান জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ এবং এপি সভাপতি অমিত সিংহ। তারা ক্ষুব্ধ জনতাকে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন জনতা। গত সপ্তাহ গিয়েছি আমরা জনপ্রতিনিধি ওই যে গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর কাছে, তাইন কইলে তাইন সঙ্গে সঙ্গে এমএলএ স্যারকে ফোন করতেন, ফোন করিয়া কইতেন যে এটা তাইন কইলা ইমিডিয়েট করিয়া দিবা, করিয়া আজকে এক সপ্তাহ হয়ে গেল, তখন পর্যন্ত এটার কোনো ইমিডিয়েট কোনো ইয়ে হইল না। এটা পরিষ্কার করে আমরা গড়ে হাঁটু জল আমরা বাইরেতে পারলাম না, জলে জলে খাড়ি দিকে রাস্তার অবস্থা খারাপ, সব দিকে জলে জল জলমূল্য, কোনো সময় বর্ষা আগে থেকে আগে কাজ করা হয় না, বর্ষা আইলে পরে মনে পড়ে। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক তথা আমার বাংলা নিউজ চ্যানেলের প্রাক্তন এডিটর পীযূষ কান্তি দাসের স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সোমবার শিলচর প্রেস ক্লাবে শিলচর ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ওই স্মরণ সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সবাইকে কিন্তু বক্তা ব্যক্তিগতভাবে সবার সঙ্গে পরিচিত ছিলেন এবং তার জীবদ্দশায় প্রত্যেকের সঙ্গে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো ঘটনায় বর্দা জড়িত ছিলেন, সাক্ষী ছিলেন। বর্দা জীবনটা শুরু গ্রাম থেকে দ্বিতীয় ভাগে যখন পড়ত, তখন শিলচর থেকে গণশক্তি বলে একটা পত্রিকা বের হতো, সেই গণশক্তির দ্বিতীয় ভাগে পড়াকালীন অবস্থায় গণশক্তি তার লেখা বেরোয় এবং সেই থেকে বর্দার এখনই জীবনটা শুরু। বহুমুখী প্রতিভা ছিল তার, ফটোগ্রাফি, ছবি আঁকা, কবিতা লেখা, সাংবাদিকতা, সমাজকর্মী বলে শেষ করা যায় না, পরিবেশকর্মী। গত কোভিড পিরিয়ডে প্রায় 2.5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সংগ্রহ করে সেই বিছানায় থেকে থেকেও বর্দা বিতরণ করেছে। বন্ধন ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের গ্রাহকদের কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে তা সরাসরি রিজার্ভ ব্যাংকে জানাতে বলা হয়েছে। লকডাউনে ঋণের কিস্তি দিতে সমস্যা দেখা দেওয়ায় বিভিন্ন স্থানে মহিলা গ্রাহকরা ব্যাংকের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার অভিযোগ এনে সরব হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডিরেক্টর তথা খাদি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শরীফুজ্জামান লস্কর তৎপর হয়ে ওঠেন। তিনি যোগাযোগ করেন আরবিআইয়ের রিজিওনাল ডিরেক্টরের সঙ্গে। সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে শরীফুজ্জামান জানান, লকডাউনের জন্য আগামী 31 আগস্ট পর্যন্ত সাময়িক স্বস্তি দিয়েছে সরকার। এই সময় ঋণের কিস্তির জন্য চাপ সৃষ্টি করা যাবে না, এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ ইমেলে পাঠাতে বলেছেন তিনি। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, বন্ধন ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছেন তাদের সেই ঋণ নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। সেটা আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, সেই প্রিন্ট মিডিয়ায় প্রতিনিয়ত আমরা সেটা দেখতে পাই। এরই পরিপ্রেক্ষিতে আজ আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতাস্থিত অফিসের রিজনাল ডিরেক্টর শ্রী সুশোভন সিনহা, যিনি ইস্টার্ন এরিয়া বোর্ডের সেক্রেটারি, ওনার সঙ্গে আমি সে ব্যাপারটা অবগত করেছি। উনি সঙ্গে সঙ্গে শ্রী মনীষ পরাশর, যিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা অফিসের জেনারেল ম্যানেজার, উনি সিনিয়র সুপারভাইজারি ম্যানেজার বন্ধন ব্যাংকের উপরে, কারণ বন্ধন ব্যাংক রিজার্ভ ব্যাংকের অনুমতি সাপেক্ষেই মানে এই ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। যেহেতু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া মরেটোরিয়াম অফার্ড করেছে 27 মার্চে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে 31 আগস্ট অবধি সেই মরেটোরিয়াম যেটা সেটা না দিলেও চলবে। মরেটোরিয়াম মানে সেটা আপনারা জানেন, অর্থাদি প্রদানের স্থগিত রাখার জন্য আইন বলে প্রাপ্ত আপাতকালীন অধিকার। সব ঋণের কিস্তি আপাতত দিতে না হলেও আগস্টের পর চক্রবৃদ্ধি হারে সুদসহ তা ফিরিয়ে দিতে হবে। কেন্দ্র সরকার এভাবেই মরিটোরিয়াম ঘোষণা করেছে। এ ব্যাপারে শরীফুজ্জামান জানান, ঋণের সঙ্গে সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বিষয়টিও তিনি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরের সঙ্গে কথা বলেছেন, তবে এটি সরকারের অধীন বলে জানান তিনি। হারে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেই চক্রবৃদ্ধি হারে, সেই চক্রবৃদ্ধি হারে সেটা মকুব করা সেটা সরকারকেই করতে হবে। তো এ ব্যাপারে আমি রিজার্ভ ব্যাংককে অবগত করিয়েছি, রিজার্ভ ব্যাংকের আমি ডেপুটি গভর্নর শ্রী বিপি কানুনগো মহাশয়কেও
যোগাযোগ করেছি এবং চক্রবৃদ্ধি হারের ব্যাপারটা ওনাকে আমি বলেছি। এখন সরকারকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে ব্যাপারেও ভাবছে, কিন্তু ডিসিশন সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। এটা একটা পলিসি, সেই পলিসি লাস্ট যেটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ যেটা এসছে, সেই ফাইন্যান্সিয়াল প্যাকেজ সরকার যেভাবে ঘোষণা করেছে, এই চক্রবৃদ্ধি হার যেটা, সরকারকেই সেটা আজকে সেই সিদ্ধান্ত নিতে হবে। ডাকাতি করতে এসে গণপিটুনির শিকার হলো এক ডাকাত, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে কচুদরম বাজারে। জানা গেছে বাজার সংলগ্ন এলাকায় এক বাড়িতে এদিন হানা দেয় 7-8 জনের এক ডাকাত দল। ঘটনা আঁচ করতে পেরে স্থানীয়রা পাল্টা হানা দিলে ম্যাজিক ট্রাকে করে পালিয়ে যায় ডাকাত দল, তবে একজনকে আটক করতে সক্ষম হন জনতা, পরে তাকে উত্তম মধ্যম দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কচুদরম পুলিশ, শিলচর থেকে ছুটে যান এএসপি জগদীশ দাস, পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু মারির চোটে সংজ্ঞাহীন হয়ে যাওয়ায় পুলিশ তার পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়নি, তবে তার বাড়ি কাবুগঞ্জ এলাকায় বলেও জানা গেছে। বাংলাদেশে পাচারের আগেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হল চুরি যাওয়া একটি মোটরসাইকেল, সেই সঙ্গে পুলিশ এক চোরকেও আটক করতে সক্ষম হয়েছে। ধৃতের নাম কবিরউদ্দিন। জানা গেছে গত 28 মে চুরি হয়েছিল একটি মোটরসাইকেল। মোটরসাইকেল চুরি যাওয়ার পরপরই বাইকের মালিক বাড়ুগ্রাম পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তল্লাশিতে নামে শেষমেশ ভারত বাংলাদেশ সীমান্তের সোনাতোলা গ্রাম থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ কবিরউদ্দিনকে আটক করে। কবির আহমেদ এইবিলাক হল বাইক গ্রেপ্তার, এখন আমি একটা কেস রেজিস্টার হয়েছিল আমার, যে জামালউদ্দিন নামে ব্যক্তিজন তার বাইকটা চুরি হয়েছিল, সেই সূত্র ধরে আমি এই কবির আহমেদক অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে তারপর জিজ্ঞাসাবাদ করি, সে কলে যে বাইকটার নাম কিছু সোনাতলা, আপনার আব্দুল কালামর ঘরের কাষতে আছে, ঘরতে আছে, ঘরের কাষত মানে একটা ইয়ত আছে রাখা, সেটা আমি তারপর রিকভারি করলো। কবির আহমেদের গড়তো হল আপনার নগরিয়া, থাকিব পারে, সেটা তো ক্রিমিনেল হয়, আমি এতিয়াও কব পারা নাই, তদন্ত চলি আছে। গরু চুরির অভিযোগে এক যুবককে আটক করল উধারবন্দ পুলিশ। ধৃত যুবক দয়াপুর ধুবিঘাটের বাসিন্দা রাজু গোয়ালা। জানা গেছে 21 মে দয়াপুর আতাইবস্তি এলাকা থেকে দুটি গরু একসঙ্গে চুরি যায়। গরু মালিকের নাম ইশাদ আলী। এ মর্মে ইশাদ আলী 30 মে উধারবন্দ থানায় এক এজাহার দায়ের করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তল্লাশি অভিযানে নামে উধারবন্দ পুলিশ। গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে দুর্গানগর এলাকা থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি গরু চুরির অভিযোগে রাজু গয়লা নামের এক যুবককেও আটক করা হয়। 124 নম্বর কেসের সংক্রান্তে আমরা গোপনীয় সূত্রে খবর পাইয়া গরু চুরি সংক্রান্তে ঘটনাস্থল দুর্গানগর চা বাগানে, হ্যাঁ এখানে গিয়া পূর্ব দয়াপুর আর কি, এখান হইতে সেখান হইতে গিয়া মানে আমরা গরুগুলা রিকভারি করিয়া আনিয়া সিজ করিয়া মালিক দেখাই আনিয়া মালিককে জিম্মাত আমরা সামজাই দিয়া দিই। আর দুইটা বলদ গরু, একটা লাল রঙের, হ্যাঁ একটা 4 দাঁত একটা 6 দাঁত। চুরি খরিয়া নেওয়া, রশি খাটিয়া মালিকের ঘর থেকে রশি খাটিয়ে নেওয়া বলিয়া প্রমাণ পাওয়া গেছে। এখন চুর কোথায়? হ্যাঁ চুর যে একজন রিকভারি করে চুর আনা হয়েছে, তারাই আমরা পুলিশ সেন্টার খোলা হয়েছে। নাম কি? নাম রাজু গোয়ালা, বয়স অনুমান 30 বছর, বাবার নাম অর্জুন গোয়ালা, হ্যাঁ বাড়ি দয়াপুর 9 নম্বর ওয়ার্ড ডুবিঘাট, হয়তো ডুবিঘাটও হয়। 8 জুন থেকে রাজ্যের সকল ধর্মস্থান খুলে দেওয়ার সরকারি নির্দেশকে কর্ণিশ জানালেন শিলচর বড় মসজিদের হেড ইমাম সাব্বির আহমেদ। তবে পাশাপাশি তিনি উপাসনা স্থলে যেতে হলে সরকারি নিয়মনীতি মেনে যাওয়ারই আরজি জানালেন। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেড ইমাম সাব্বির আহমেদ ওই মন্তব্য করেন। সরকারের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 8 তারিখ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খোলা হবে, যদিও সরকার নির্দেশ দিয়েছেন আগামী 8 তারিখ থেকে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার জন্য,
কিন্তু আমরা সবাই এর সঙ্গে সরকারের যে নির্দেশ আছে ওই সমস্ত নির্দেশকে পালন করতে হবে। এদিন ইমাম সাব্বির আহমেদ অতিমারী করোনা মোকাবেলায় যেসব পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মী দিনরাত এক করে কাজ করে চলেছেন তাদের ধন্যবাদও জানিয়েছেন। ডাক্তার, নার্স, পুলিশকর্মী এবং স্বাস্থ্যসেবক যারা আছে, যারা দিবারাত্রি যে এত কষ্ট করে আমাদের সেবা করছে, ঘুম নিদ্রা সমস্ত ত্যাগ করে যে অনবরত আমাদের সাহায্য করতেছে, আমাদের সবার উচিত, ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সবাইকে আমি বিনম্র অনুরোধ করি যে ডাক্তার, নার্স, পুলিশ কর্মীদের সম্মান করার জন্য। পাশাপাশি করোনা দুর্যোগের এ সময় স্কুল, কলেজ, মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের প্রতিষ্ঠানগুলোকে কোয়ারেন্টাইন সেন্টার করতে যেভাবে সরকারের পাশে দাঁড়িয়েছিলেন তারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাব্বির আহমেদ। আমি আরও বিশেষ ধন্যবাদ জানাই যারা নিজ হাতের গোড়া স্কুল, মাদ্রাসা, কলেজ বা হোস্টেল কোয়ারেন্টাইনের জন্য সরকারকে সমঝে দিয়েছে। সোনাই উন্নয়ন খণ্ডের প্রতিটি জিপিকে নিয়ে রিভিউ মিটিং করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোমবার ব্লকের অন্তর্গত প্রত্যেক জিপি সভাপতি সচিবদের নিয়ে কাজের গতি ত্বরান্বিত করতে আলোচনায় বসেন তিনি। এদিনের আলোচনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, এমজি এনরেগা, চতুর্দশ অর্থ কমিশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড প্রদান সহ বহু বিষয় নিয়ে আলোচনা করেন উপাধ্যক্ষ আমিনুল। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন খণ্ড উন্নয়ন আধিকারিক মোহন ইংতি, ব্লকের কর্মকর্তারা, প্রত্যেক জিপি সভাপতি ও সচিবরা। উত্তর সোনাই এলাকার রহিমের দোকান থেকে সৈয়দপুর বাইপাস সংযোগকারী সড়কের কাজের শিলান্যাস হল। সোমবার সোনাইয়ের বিধায়ক ও আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর 80 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ সিসি ব্লকের ওই সড়কের কাজের সূচনা করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল জানান, সোনাইকেন্দ্রে রাস্তাঘাটের হাল অনেকটাই ফিরেছে, 200 কোটিরও অধিক টাকার সড়ক নির্মাণ কাজ চলছে, ইতিমধ্যে বহু সড়কের কাজ শেষ হয়ে গেছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার আকবর হোসেন মজুমদার, মইনুল হক বড়ভুইয়া প্রমুখ। আর আমি সবসময় ওই রাস্তা চলাচল করতাম, ওই রাস্তাকে বাইপাসে যেতাম। এর আগে আমি এমএলএ হওয়ার আগে ওই রাস্তাটা অবস্থা মানে আপ টু মেডিকেল পর্যন্ত খুব খারাপ আসতো, এই রাস্তাও সিসি ব্লক হয়েছে। আর এরপরে আমি ওই রাস্তাটার স্কিমটা এসওপিটিতে দেখলাম, এটা 40 লক্ষ টাকার এস্টিমেট করা হয়েছিল। এরপরে দেখলাম 40 লক্ষ টাকার এস্টিমেট করলে রাস্তা ছুটো হয়ে যায়। এরপরে আমার ইঞ্জিনিয়ার সাহেবের লগে আলাপ করিয়া ফিফ্থ ফাইন্যান্স আসাম স্টেট ফাইন্যান্স থেকে আপনার 80 লক্ষ 59 হাজার টাকার স্কিম স্যাংশন হয়েছে সিসি ব্লকর। আর আর আমরা আপনার ওই গ্রামের ছেলে মুস্তফা, তারে কাজটা দিছি, তারে কাজ দেওয়ার কারণ হলো তার নিজের সিসি ব্লক আছে। আর আমরা একটা ছেলে, আমরা এরিয়া যদি কাজ করিয়া যদি হ্যাক ক্লাস ওয়ান কন্ট্রাক্টর না হয় তো কোন জায়গার গে হইব। নদী বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে সরব হলেন আমজনতা। ঘটনাটি ঘটেছে পালংঘাটের পুনিমুখে। জানা গেছে স্থানীয় কিছু দুষ্কৃতি অবৈধ এই পন্থা অবলম্বন করে মাছ শিকার করছিল, এতে বাধা দেন স্থানীয়রা, কিন্তু কে শোনে কার কথা। শেষমেশ স্থানীয় বাসিন্দারা সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনাচিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা তো এখানে স্থানীয়ভাবে বসবাস করি দীর্ঘদিন থেকে, আমাদের ফুনিখালার মধ্যে তো কোনোদিনও শুনছি না ডাক, তো বারবারই ডাকু কয়, ঠিক আছে। আমরা গত বছর এইভাবে এক পাঠিয়ে এখানে বাঁধ দিছিলাম, বাঁধ দেওয়ার পরে গিয়ে আমাদের ফালংঘাটের পুলিশ প্রশাসন আইয়া খোগ্রাফর ফাইয়া সঙ্গে সঙ্গে তারা এটা প্রত্যাহার করাইছে। এরপরে বর্তমানে বর্তমান মৌসুমে আবার তারা বাঁধ দিছে, কে বা কাহারা বাঁধ দিছে রিলায়েবল সোর্সে পাওয়া যায়, তারা কইছে কেন মানে তারা লেসি তারা ডাক আনছে, কিন্তু আদৌ কেন কে বা কাহারা ডাক আনছে তাও আমরা জানি না। আর মে জুন জুলাই সাধারণত আইনত গিয়ে এটা মোটামুটি বন্ধ থাকার কথা, কারণ কেউ কোনো ধরনের এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারতো না যাতে কোনো ধরনের মাছের ফার্টিলাইজেশন কিংবা প্রোডাকশন বন্ধ হয়। এখন তারা ইদানিং তারা এখানের মধ্যে ফুনিখালের মধ্যে তারা বান দিয়া আর কয়েকদিন তাগি দরিয়া মাছ মারামারি করে
আমরা যেমন স্থানীয় হিসাবে তারা তাদেরকে বাধা নিষেধ আরোপ করার পরেও এখানে কোন ধরনের এটা প্রতিকার নিশানা বা এটা দৃষ্টিগোচর আনছে না। সুতরাং আমরা প্রশাসনের কাছে এটাও বিনম্র অনুরোধ জানাইব যে ফুনিখালের মধ্যে যে বাঁধ আছে ওই বাঁধটা যাতে প্রত্যাহার করে নেওয়া হয় আর মাছের প্রোডাকশনের লাগি বা ফার্টিলাইজেশনের লাগি একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়। হাইলাকান্দি বোয়ালিপাড় নিতাইনগর গ্রামীণ সড়কে দুরবস্থার প্রতিবাদে সরব হলেন স্থানীয় জনতা। অভিযোগে জানা গেছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল সড়কটি, পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কে, ফলে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছিলেন বোয়ালিপাড়, বিষ্ণুগড়, লস্কর বাজার ইত্যাদি গ্রামের হাজারো জনতা। এর প্রতিবাদে সোমবার সড়কে বিক্ষোভ প্রদর্শন করে জনপ্রতিনিধিদের ভূমিকার ক্ষোভ ব্যক্ত করেন আমজনতা। বাজারে বিষ্ণুগড় থেকে নিতাইনগর, পূর্ব সোনাপুর, দক্ষিণ বিষ্ণুগড় আছে, প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে, সবাই সব মানুষ কষ্টদায়ক এই রাস্তা দিয়ে বর্তমানে ভুক্তভোগী মানুষ, মানে কয়েক লক্ষাধিক ভুক্তভোগী রাস্তা দিয়ে। আর এই রাস্তা মানে অতি কি বলবো যে প্রায় দিন এখানে দুর্ঘটনা হয়, বাইরের মানুষ যখন নতুন মানুষ এখানে আসে তারপর তারা জানে না এরকম রাস্তার অবস্থা, এখানে দুর্ঘটনা হয়, পুকুরের মতো রাস্তা, তারপরে ওদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরকম দাবি যে আমাদের রাস্তা অতি শীঘ্রই কাজ যাতে আরম্ভ হয়, যদি তা না হয় তাহলে আমরা কয়েকদিন পরে গণতান্ত্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক বা রাজনৈতিক দল সংগঠন মিলে বিভিন্ন পদক্ষেপ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 66 দিন লকডাউনের পর শুরু আনলক, খুলল সেলুন পার্লার, সন্ধ্যায় ব্যস্ত জনজীবন। করোনার মারণ থাবা অব্যাহত, বরাকের 3 জেলায় চিকিৎসা চালু হওয়ায় স্বস্তি। বেহাল দশায় ভোগান্তি চরমে, উধারবন্দ ভিআইপি সড়কে অবরোধ, ক্ষুব্ধ জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।